হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2005 সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি হোস্টেল পার্ট ওয়ানের গল্প নিয়ে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দুজন কলেজ স্টুডেন্টকে দেখানো হয়। তাদের মধ্যে একজনের নাম ছিল প্যাক্সটান ও আরেকজনের নাম জস, এবং এরা একসাথে দুজন আসলে ইউরোপে ঘুরতে এসেছিল। এরপর ওরা দুজন আইসল্যান্ডে আসলে সেখানে ওদের আরেকটা বন্ধু ওলির সাথে দেখা হয়, আর ওরা তিনজন বন্ধু মিলে অ্যামস্টারডামে যায়। এবং ওরা অনেক রাত করে একটা নাইট ক্লাব থেকে তাদের হোস্টেলে ফিরে আসে, কিন্তু এত রাত করে আসার কারণে হোস্টেলের গেট বন্ধ দেখে। আর তারা ডাকার পরেও কেউ গেট খুলছিল না, এবং তাদের এক পর্যায়ে বাধ্য হয়ে বাইরে থাকতে হয়। তখন সেখানে থাকা তাদের পাশের ফ্ল্যাটের একটা ছেলে যার নাম অ্যালেক্স, সে ওদেরকে তার ফ্ল্যাটে আসার জন্য বলে, আর ওরা সবাই তার ফ্ল্যাটে চলে যায়। এরপরে অ্যালেক্স তাদেরকে অ্যাডভাইস করে যে ওরা যেন স্লোভাকিয়ার একটা হোস্টেলে চলে যায়, আর ওখানে গেলে তারা অনেক মেয়েদেরকে পাবে। আসলে ওরা তো অলরেডি আমেরিকা থেকে ইউরোপে এসেছে লাইফটা এনজয় করার জন্য। আর তারা অ্যালেক্সের কথা মতো পরের দিন সকালে স্লোভাকিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ে রওনা হয়ে যায়। ট্রেনে ওঠার পর ওরা একজন বিজনেসম্যানের সাথে পরিচয় হয়, কিন্তু যখন ওই লোকটা খাবার খাচ্ছিল তখন তার হাত কাঁপছিল। এটা দেখে ওরা অনেকটা আশ্চর্য হয়, আর তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ ওই লোকটা তাদের কাছে অদ্ভুত মনে হয়। এরপর ওরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে, এবং কথা বলার সময় ওই লোকটা যশের থাইতে হাত রাখে, যে কারণে যশ প্রচণ্ড রেগে যায় আর ওই লোকটাকে অনেক গালিগালাজ করতে থাকে। তখন ওই লোকটা উঠে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই ওরা তাদের গন্তব্য অর্থাৎ স্লোভাকিয়াতে এসে পড়ে। যখন তারা ট্রেন থেকে স্টেশনে নামে ওরা দেখে যে ওরা তিনজন ছাড়া পুরো স্টেশনে আর কেউ নেই, সম্পূর্ণ রেল স্টেশন ফাঁকা ছিল। এরপর ওরা সে হোস্টেলে পৌঁছায় যেখানে চারপাশে ওরা শুধু মেয়ে আর মেয়ে দেখতে পায়। এটা দেখে ওরা তিনজন অনেক খুশি হয়ে যায়। অ্যালেক্স যা বলেছে সেটা তাহলে সত্যি ছিল। যখন ওরা তাদের রুমে যায় সেখানে ওরা নাটালিয়া ও ইসভেটলানার সাথে পরিচয় হয়। তখন ওই দুজন মেয়ে তাদেরকে ইস্পাতে যাওয়ার জন্য ইনভাইট করে, আর ওরা রাজিও হয়ে যায়, এবং তাদের পিছিয়ে পিছিয়ে ওরা সেই ইস্পাতেও এসে পড়ে। এরপরে ওই মেয়েগুলো তাদেরকে একটা ডান্স ক্লাবে নিয়ে যায়, আর সেখানে গিয়ে ওরা সবাই অনেক এনজয়ও করে। পরে সিনে ওদের এক ফ্রেন্ড জশ ফ্রেশ হবার জন্য ক্লাব থেকে বের হয়ে আসে। তখন সেখানে থাকা কিছু বদমাশ পোলাপান এসে তাকে ঘিরে ধরে, যাদেরকে সেখানে সবাই বাবলগাম গ্যাংস্টার বলে চিনে। আর বদমাশ পোলাপানগুলো জশকে টাকা বের করতে বলে, কিন্তু তখন ওখানে ট্রেনে সে বিজনেসম্যানটা এসে পড়ে ও তাদের সামনে টাকা ছুড়ে দেয়, আর ওই পোলাপানগুলো টাকা উঠিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন জোশ লোকটাকে ধন্যবাদ জানায়, একই সাথে তাকে ড্রিঙ্ক করার জন্য অফার করে। যখন তারা ড্রিঙ্ক করছিল জোশ তার কাছে ট্রেনে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চায়। তখন লোকটা তাকে বলে বয়সের সাথে সাথে রাগকেও শান্ত রাখতে হয়, আর তার যে এখন বয়স হয়েছে সেই জন্য তাকে এটাই করা উচিত, সে রাগকে সহ্য করে বসে যাওয়া, আর সে এটা ছাড়া আর কী বা করতে পারতো। অন্যদিকে উলে রিসেপশনে থাকা মেয়েকে নিয়ে কোথাও চলে যায়। এরপর সকালে উঠে ওরা দুজন অনেক খুশি হয়, কারণ ওরা যেটা ভেবে এখানে এসেছে তার থেকেও অনেক বেশি এনজয় ওরা করতে পেরেছে। কিন্তু ওরা ওখানে কোথাও উলিকে দেখতে পায় না। এছাড়া তারা উলির ফোনে কল করার অনেকবার ট্রাই করে, কিন্তু উলির ফোনে কল যাচ্ছিল না। এ সময় তারা রিসেপশনিস্টের কাছে গিয়ে উলির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে ওদেরকে বলে উলি তো সকালে চেক আউট করে চলে গেছে, কিন্তু ওরা এসব কিছুই বুঝতে পারছিল না। এরপরে দেখানো হয় একটা জাপানিজ মেয়ে যার নাম কেনা ছিল, সে ওদের কাছে আসে, আর তার ফোনে থাকা উলি ও তার এক ফ্রেন্ড ইউকের ছবি দেখায়, এবং ও বলে এই ছবি ওরা আমাকে আজকে সকালেই পাঠিয়েছে, এবং ইউকে কেউ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু সময় যাওয়ার পর ওদের ফোনে উলির নাম্বার থেকে একটা ছবি আসে, যেখানে এটা লেখা ছিল যে আমি বাসায় চলেই গিয়েছি, কিন্তু বাস্তবে এসব কিছুই হয়নি। কিন্তু বাস্তব এটা ছিল যে কেউ একজন উলির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছে, আর সে একই সাথে একুইয়ের সাথেও অনেক টর্চার করছিল। অন্যদিকে দেখানো হয় প্যাক্সটন ও জশ ক্যানকে সাথে করে ওখান থেকে বের হবার প্ল্যান করতে থাকে। এ সময় সেখানে নাটালিয়া ও ইসবেটলানা এসে পড়ে এবং তাদেরকে ড্যান্স ক্লাবে যাওয়ার জন্য বলে। তখন জশের কোথাও যাওয়ার মুড ছিল না, কিন্তু প্যাক্সটন এখনও এনজয় করতে চাইছিল, আর সে জশকে সাথে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। ক্লাবে যাওয়ার পর ওই মেয়েগুলো তাদের ড্রিঙ্কে কিছু মিশিয়ে খাইয়ে দেয়, যে কারণে জশ অনেক অসুস্থ বোধ করতে শুরু করে, আর সে আবার হোস্টেলে ফিরে আসে। এবং যখনই ও তার রুমে গিয়ে পৌঁছায় সে বেহুশ হয়ে যায়, সেই সাথে প্যাক্সটনের অবস্থাও খারাপ হতে থাকে, আর সে ওয়াশরুমে যাওয়া বাদ দিয়ে ভুল করে স্টোর রুমে এসে পড়ে। এরপরে ওখানকার দরজা লক হয়ে যায়। যখন সে দরজা খুলতে চেষ্টা করে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে জশের জ্ঞান ফিরে, সে দেখতে পায় কেউ যেন তাকে একটা রুমে বন্ধ করে দিয়েছে, আর তার চারপাশে অনেক ধারালো অস্ত্র ছিল। তখন সেখানে একটা লোক এসে তার মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে, আর সে একটা ড্রিল মেশিন নেয় ও তার বুকে দুইটা হোল করে দেয়,
এবং আমরা এখানে দেখে যে এটার কেউ ছিল না, সে বিজনেসম্যান লোকটা ছিল। তখন সে জশকে বলে, আমি সবসময় একজন সার্জন হতে চেয়েছিলাম কিন্তু কখনো হতে পারিনি কারণ আমার হাত সবসময় কাঁপতে থাকে। সে সময় জশ তার কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে যেন সে ছেড়ে দেয়, কিন্তু ওই লোকটা তার পা পেছন থেকে কেটে দেয় আর সামনে থেকে একটা দরজা খুলে দেয়, সাথে সাথে জশের হাত পাও খুলে দেয় এবং সে বলে ও এখন মুক্ত আর সে এখন যেতেও পারে। সে সময় জশ তাড়াতাড়ি ওখান থেকে পালাতে চেষ্টা করে কিন্তু পা কেটে দেওয়ার ফলে সে পালাতে পারে না আর সেখানে পড়ে যায়, কিন্তু তবু সে যান বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে লোকটা তার গলা কেটে প্রাণে মেরে ফেলে। এরপর সিন শিফট হয়ে পেক্সটনকে দেখানো হয়, তখন তার জ্ঞান ফিরে এসেছে আর সে আবার ওই হোস্টেলে ফিরে যায় আর রিসেপশনিস্টের কাছে জশের ব্যাপারে জানতে চায়। তখন সে আবারও একই কথা বলে যে সে তো সকালে চেক আউট করে চলে গেছে, আর এটা শুনে তখন সে অনেক অবাক হয়ে যায় কারণ সে কোনো চেক আউট করেনি। পরে সে আবার অন্য রুমের জন্য তাকে বলে, তখন সে রিসেপশনিস্ট তাকে একটা রুম দিয়ে দেয়। তখনই সে কেনা মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন রিসেপশনিস্ট জবাবে তাকে একই কথা জানায়, সেও চেক আউট করে এখান থেকে চলে গেছে। এরপর প্যাক্সটন তার রুমে আসে আর তার সাথে একই ঘটনা ঘটতে শুরু করে যেটা কিনা প্রথমে হয়েছিল, অর্থাৎ যখন তারা রুমে আসে তখন দুজন মেয়ের সাথে দেখা হয়, ও তাকে ইস্পাতে যাওয়ার জন্য বলে। তখন সে এসব কিছুই বুঝে উঠতে পারছিল না আর সে অনেক অবাক হয়ে যায়। এরপরে সে তখন জশকে ফোন করে কিন্তু এতে করেও তার কোনো ফায়দা হয় না কারণ তার ফোনও বন্ধ দেখাচ্ছিল। পরের দিনে দেখায় প্যাক্সটন ওখানকার একটা পুলিশ স্টেশনে যায় আর একটা এফআইআর রিপোর্ট করে, কিন্তু সেখানে থাকা পুলিশ তাকে কোনো প্রকাশ সাহায্য করে না। এরপরে সে হোস্টেলে আবার ফিরে এসে ন্যাটালিয়া ও ইসবেলার কাছে জশের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওরা প্রথমে তাকে অন্যসব কথায় ঘোরাতে থাকে। যখন সে অনেক রেগে গিয়ে জশের ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন ওরা তাকে বলে তারা জশকে একটা আর্ট এক্সিবিশনে দেখেছিল। এরপরে ন্যাটালিয়া প্যাক্সটনকে সাথে নিয়ে ওখানে যায়, তখন সে তাকে একটা পুরনো ফ্যাক্টরিতে নিয়ে আসে। সেখানে অনেক ধনী লোক ও তাদের কিছু সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়েছিল। যখন ওরা ফ্যাক্টরির ভিতরে যায় তারা দেখতে পায় যে ওই লোকটা জশের বডি ব্রুটালিভাবে কেটে রেখেছিল আর তখন সে তার উপর কোনো সার্জারি অপারেশন করছিল, কিন্তু এর আগে সে কিছু করতে যাবে তখন ওখানে সিকিউরিটি গার্ডরা এসে পড়ে আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। সেই সময় প্যাক্সটন দেখতে পায় যে চারিদিকে সব জায়গায় ওখানে লোকদের অনেক নৃশংসভাবে টর্চার করছিল আর চারপাশে শুধু মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল, এই যেন দুনিয়াতে আরেকটা জাহান্নাম। এরপর প্যাক্সটনকেও একইভাবে ওই রুমের মধ্যে বেঁধে রাখে আর তাকে কিছু বলার জন্য বলে। যখন সে কিছু বলতেই যাবে তখন সেখানে থাকা এক গার্ড বলে সে এক আমেরিকান, এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের মুহূর্তে একটা লোক তার ওপর টর্চার করা শুরু করে দেয়, তখন সে একটা চেনসো দিয়ে তার হাত কাটতে গিয়ে ভুলবশত তার দুইটা আঙুল কেটে ফেলে, এটার কারণে তার হাতে বোধহয় হ্যান্ডকাফও কেটে যায়। এরপর লোকটা তাকে মারতে এগিয়ে আসলে তার পা পিছলে গেলে সে নিচে পড়ে যায় আর নিজের হাতে থাকা চেনসোতে তার পা কেটে যায়। তখন প্যাক্সটন নিজেকে মুক্ত করে সেখানে থাকা একটা পিস্তল দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে আর তখনই সেখানে সিকিউরিটি গার্ড এসে পড়ে এবং প্যাক্সটন নিজেকে এভাবে শো করে যেন সে এখনও বাধা রয়েছে। যখনই সে সুযোগ পায় সে গার্ডকেও মেরে ফেলে, এর মধ্যে তার হাতের পিস্তলের গুলিও শেষ হয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে একটা রুমে ঢুকে যায় আর ওখানে চারিদিকে শুধু মানুষের মৃতদেহ নিচে পড়েছিল। এর মধ্যে সেখানে একটা লোক এসে পড়ে আর সে বাঁচার জন্য ওই মৃতদেহের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই সেই লোকটা ওই লাশগুলো রাখার জন্য কোথাও নিয়ে যাচ্ছিল। তখন ওখানে প্যাক্সটন জশের মৃতদেহ খুঁজে পায়, সে নিজেকে কোনোভাবে সামলিয়ে নেয় আর সুযোগ পেয়ে ওই লোকটাকেও মেরে দেয়। তখন সে ওখান থেকে বের হয়ে যায় আর একটা লিফটের মাধ্যমে ফার্স্ট ফ্লোরে এসে পড়ে এবং সেখানকার একটা রুমের ভেতরে লুকিয়ে পড়ে আর সেই রুমে ও কিছু ভালো কাপড় পেয়ে যায় এবং সে ওই ড্রেসের পকেটে একটা কাঠ খুঁজে পায় যেটা ওখানকার অ্যাড্রেসের নাম ছিল, অর্থাৎ ওই জায়গাটার নাম অ্যালার্ট হান্টিং ছিল আর ওই কার্ডের পেছনে আলাদা আলাদা কান্ট্রির মানুষদের রেট লাগা ছিল যেখানে আমেরিকানদের রেট সবচেয়ে বেশি ছিল। সে সময় প্যাক্সটন এসব কিছু পড়ছিলই, তখন সেখানে একটা লোক এসে পড়ে আর সে ভাবে হয়তো প্যাক্সটন একজন ক্লায়েন্ট। তখন লোকটা প্যাক্সটনকে বলে সে একটা জাপানিজ মেয়ে পেয়েছে এবং তাকে নিয়ে ও অনেক কিছু প্ল্যান করে রেখেছে আর এখানে ও আর কেউ না বরং কেনার কথা বলছিল। ওই লোকটা যাওয়ার পরে প্যাক্সটন তার রেখে যাওয়া পিস্তল উঠিয়ে নিয়ে নেয় আর সেখান থেকে বের হয়ে এসে পড়ে। যখন ও বাইরে আসে সে একটা গাড়ি দেখতে পায় আর গাড়িটাতে চাবিও ছিল। যখনই সে গাড়িতে বসতে যাবে তখন সে কেনার চিৎকারের আওয়াজ শুনতে পায়, তৎক্ষণাৎ সে তাকে বাঁচানোর জন্য চলে যায় আর সে ওখানে গিয়ে দেখতে পায় যে ওই লোকটা তার চোখ ব্লু টর্চ দিয়ে জ্বালাচ্ছিল। তখন সে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরই সাথে কেনা প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল কারণ তার একটা চোখ বাহিরে এসে পড়েছিল। তখন প্যাক্সটন তার চোখ কেটে তার বডি থেকে আলাদা করে দেয়। এরপর তারা কোনোরকমভাবে নিজেদের জান বাঁচিয়ে ওখান থেকে বের হয়ে এসে পড়ে
আর ওখান থেকে একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এর মধ্যে সেখানকার অনেকগুলো সিকিউরিটি গার্ড ওদের পিছে ধাওয়া শুরু করে। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে নাটালিয়া, ইসবেতলানা ও অ্যালেক্সকে একই সাথে দেখে নেয় আর তাদেরকে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলে। এক্সটন রেল স্টেশনে যেতে চাচ্ছিল কিন্তু রাস্তায় পুলিশ গাড়ি চেক করছিল। আসলে এই পুলিশগুলো তাদের সাথে মিলেছিল আর ওরা খবর পায় যে প্যাক্সটন ও ক্যানা সেখান থেকে পালিয়েছে, সেজন্য ওরা প্রতিটা গাড়ি তল্লাশি করতে থাকে। তখন তাদের মধ্যে থাকা এক পুলিশ অফিসার ওদেরকে দেখে ফেলে আর যখনই সে তাদের দিকে এগিয়ে যায় ওরা গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায় এবং ওরা পায়ে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত সেখানে পৌঁছে যায়। আর তখন ওরা লক্ষ্য করে যে তাদেরকে ধরতে সেখানে অনেক লোক ওদের তালাশ করছে। অন্যদিকে ক্যানা একটা কাঁচের গ্লাসে নিজের ফেস দেখতে পায়, যেটা দেখে অনেক ভেঙে পড়ে। এজন্য সে এগিয়ে গিয়ে একটা চলন্ত ট্রেনে লাফ দিয়ে সুসাইড করে নেয় আর এটা দেখে স্টেশনে থাকা সবাই জড়ো হয়ে যায়। এরই সাথে প্যাক্সটন ওখান থেকে পালানোর সুযোগ পেয়ে ট্রেনে উঠে পড়ে আর ট্রেনও চলা শুরু করে দেয়। যখন সে ট্রেনে বসেছিল সে ওই বিজনেসম্যান লোকটার আওয়াজ শুনতে পায়। পরের সিনে ওই লোকটা যে স্টেশনে নেমে যায় প্যাক্সটনও তাকে পিছু করে ওই স্টেশনে নামে আর ওই লোকটার পিছু করতে শুরু করে। যখন লোকটা একটা ওয়াশরুমে যায় তখন প্যাক্সটনও ওয়াশরুমের গেট আটকিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং লোকটা যখন ফ্রেশ হচ্ছিল হঠাৎই সে তার উপর অ্যাটাক করে দেয় আর একটা ছুরি দিয়ে লোকটার আঙুল কেটে ফেলে। তখন লোকটা বাঁচার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে প্যাক্সটন লোকটার গলা কেটে তাকে ওখানে মেরে ফেলে এবং সে আবার ট্রেনে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। এখন তোমাদের এই মুভিতে থাকা কিছু ফ্যাক্ট বলে দেই। মুভিতে আমরা যে ক্লাব দেখতে পাই সেখানে মূলত ধনী লোকদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আর তারা ভিজিটরসদের সুন্দরী মেয়েদের দিয়ে তাদেরকে ফাঁসায় আর বিভিন্ন কান্ট্রির লোকদের নিজেদের শিকার বানিয়ে নেয় আর তাদেরকে মেরে ফেলে এবং ভিন্ন ভিন্ন কান্ট্রির জন্য আলাদা আলাদা রেট ফিক্সড করা থাকে। আর সেসব দেশের মধ্যে আমেরিকানদের রেট সবচেয়ে বেশি কারণ তারা আমেরিকানদের অনেক বেশি ঘৃণা করে আর এসব কাজ তারা অনেক দিন ধরে সাবধানতার সাথে করে আসছে এবং সেখানকার পুলিশও তাদের সাথে যুক্ত ছিল। সেজন্য কোনো ভিকটিম নিখোঁজ হয়ে গেলে তারা সে রিপোর্ট নেয় না আর ভিকটিমদের পরিচিতদের কোনো রকম সাহায্য করে না এবং এরই সাথে এই মুভির গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।